আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আপনারা দেখছেন মাদার কনসালটেন্ট চ্যানেলটি। আজ আমরা কথা বলবো স্টুডেন্ট ভিসার ডেট অফ ডেডলাইন, অর্থাৎ এই মুহূর্তে সেপ্টেম্বর ইনটেকে কি কাজ করা যাবে, জানুয়ারি ইনটেকে কোন কোন ইউনিভার্সিটি বা কোন কান্ট্রিগুলোতে অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, কিংবা এই মুহূর্তে আমি প্রসেস করলে কোন কান্ট্রিটির জন্য ভালো হবে এবং কোন ইনটেকটিকে আমি ধরতে পারবো এবং প্রপারলি অন টাইমে কাজটি ভিসা পর্যন্ত আগিয়ে নিতে পারবো, এমন প্রশ্নের সংখ্যা অনেক। আশা করছি এমন যারা প্রশ্নের উত্তর আছে তারা তাদের প্রয়োজন অনুসারে আজকের টপিক থেকে উত্তর খুঁজে নিতে পারবেন। আমাদের আজকের টপিক বেশ কটি কান্ট্রি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব, সময়ের স্বল্পতার বা আপনাদের ধৈর্যচ্যুতির বিষয়গুলো খেয়াল রাখব। তবে অবশ্যই ইউএসএ, ইউকে সহ বেশ কয়েকটি ইম্পর্টেন্ট যেটি বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসদের জন্য রেগুলার প্রসেস হয়ে থাকে সেগুলোর বিষয়ে অবশ্যই কথা বলব। অনেকেই চাচ্ছেন সেপ্টেম্বর 2022 এই ইনটেকটি কি এখনো আছে, প্রশ্নের উত্তরে এক বাক্যে না বলা প্রায় মুশকিল। কেননা কিছু কিছু ইউনিভার্সিটি বা কান্ট্রির যে সুনির্দিষ্ট কিছু বিষয় থাকে যে তাদের এই ডেট অফ ডেডলাইনটি নিয়ে চিন্তা করতে হয় না, বা আমরা যদি দেখি সুইডেনের মতো যে একটা ফিক্সড ডেট অফ ডেডলাইন থাকে না যে এত তারিখের মাঝে অ্যাডমিশন প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে, তবে আনুষঙ্গিক বিষয়ের উপর ভিত্তি করে আমরা অবশ্যই ডেট অফ ডেডলাইনটির ব্যাপারে একটি সঠিক বিচার্য বিষয় নির্ধারণ করে থাকি। যেমন আমরা জানি ইউকে স্টুডেন্ট ভিসার কথা যদি বলি, তারা এরকম কোনো স্পেসিফিক ডেট অফ ডেডলাইন দেওয়া খুব একটা হয় না, শুধুমাত্র ইউনিভার্সিটি তার কার্যকারিতা বা ইমেইলস বা তাদের কমিউনিকেশন করেসপন্ডেন্সের উপর ভিত্তি করে একটি আনুমানিক ডেট দিয়ে থাকেন, কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এরকম কোনো ফরেন স্টুডেন্টদের জন্য কোনো ডেট অফ ডেডলাইন দেওয়া হয় না। সেক্ষেত্রে আমরা যেটি খেয়াল করে থাকব সেটি হচ্ছে ভিসা প্রসেসিং প্রক্রিয়াটি সম্পন্ন হতে কত সময় লাগবে, কাজ ইস্যুটি হতে কত সময় লাগবে, কিংবা টোটাল অ্যাডমিশন প্রক্রিয়াটি হওয়া অবধি আমার ফিনান্সিয়াল যে ডকুমেন্টস সবগুলো কি আপ টু ডেট থাকবে সেটির উপর ভিত্তি করে কিন্তু আমরা একটা টাইম ফ্রেম নির্ধারণ করে থাকি। সেই ক্ষেত্রে মোটামুটি আমরা বলবো অলরেডি জুলাই বা আগস্টের ফার্স্ট উইকে যারা অ্যাডমিশন লেটার বা আনকন্ডিশনাল লেটার পেয়ে গেছেন তারা খুব শীঘ্রই যদি সাবমিশন প্রক্রিয়ার দিকে যান তাহলে হয়তো সেপ্টেম্বর ইনটেক, অ্যাকচুয়ালি সেপ্টেম্বর ইনটেক নয় অক্টোবরে ক্লাস স্টার্ট ডেট হবে এমন অনেকগুলো ইউনিভার্সিটির আমরা দেখতে পাই, প্রোগ্রাম দেখতে পাই, সেই প্রোগ্রামগুলোর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে এটি থেকে স্পষ্ট হয় যে ইউকে ডেট অফ ডেডলাইনের ব্যাপারটি না থাকলেও বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসদের যে সময়সীমাটি নির্ধারণ করে দেওয়া হয়েছে বা যেটুকু সময় লাগে একটি ভিসা প্রসেস সম্পন্ন করতে, তাহলে সেই ক্ষেত্রে সব থেকে ভালো হয় আপনারা এখন যদি প্রসেস করেন তাহলে অবশ্যই জানুয়ারি 2023কে ঘিরেই অ্যাডমিশন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। নেক্সট আমরা আসবো ইউএসএর বিষয়ে। ইউএসএ যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ভিসা ইন্টারভিউ শিডিউল, এটি একটি বড় চ্যালেঞ্জ। আমরা আজ থেকে দু মাস আগে যেটি লক্ষ্য করেছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে মার্চ এপ্রিল 2023 অলরেডি শিডিউল বুকড আছে, সঙ্গত কারণে এখন বসে আমি কোথাকার জন্য মানে কোন সময়ের জন্য কোন ইনটেকটিকে ধরে অ্যাপ্লিকেশন করব সেটি দেখার বিষয়। ইউএসএ স্টুডেন্ট ভিসা অনেকে I-20 ইস্যু করে অ্যাডমিশন সম্পন্ন করে বসে আছেন, কেউ কেউ হয়তো তাদের আনুষঙ্গিক অন্যান্য প্রক্রিয়াগুলো অর্থাৎ অ্যাম্বাসি ফি সহ আদার্স বিষয়গুলো সম্পন্ন করেছেন, কিন্তু যে শিডিউলটি সেটি কিন্তু পাননি। এ প্রসঙ্গে গত সপ্তাহের বিবিসি বাংলা নিউজের তরফ থেকে যে একটি স্টেটমেন্ট আমরা দেখতে পাই, আমেরিকান দূতাবাসের তরফ থেকে যে স্টেটমেন্টটিতে বলা হয়েছে যে এই যে শিডিউল জটিলতা সে কারণে অনেক শিক্ষার্থী তাদের ভিসা প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেনি, যার ফলশ্রুতিতে তারা জোরালোভাবে একটি পদক্ষেপ নিয়েছে এবং যেটি আসার দিকেই যাচ্ছে অর্থাৎ একটি পজিটিভ বিষয় আমরা দেখতে পাচ্ছি। আশা করছি খুব শিগগিরই এই যে শিডিউল জটিলতা সেটি কাটিয়ে উঠতে পারবে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টস যারা আছেন তারা। তারপরেও এক্ষেত্রে দেখার বিষয় যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে ফেলেছেন, I-20 ইস্যু হয়ে গিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট শিডিউলের জটিলতায় ভুগছেন, তাহলে তাদের জন্য করণীয় কি তারা সেই ইনটেকটিকে ডিফার করতে পারেন। অন্যদিকে যারা নতুন করে সাবমিশন করবেন তাদের জন্য অবভিয়াসলি আজ নয় বরং সেপ্টেম্বর 2023 অ্যাডমিশন করবেন সেই অ্যাডমিশন প্রক্রিয়াটি সম্পন্ন করা সঠিক বলে মনে করছি। পরবর্তীতে আমরা দেখব অনেকেই আছেন আইএলস নেই, কোন রকমে একটু করে যদি আমরা বৈধভাবে একটু ইউরোপে ঢুকতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টি চিন্তা করব সেটি রোমানিয়া, কসোভো অর্থাৎ নন সেনজেন কিছু কান্ট্রি আছে সেগুলোর মাঝে কি অ্যাডমিশন করা যায়। আমরা জানি রোমানিয়া বা কসোভো সংক্রান্ত বিষয়ে অ্যাডমিশন প্রক্রিয়া সেই জুন মাসে শুরু হয়ে গিয়েছে, কিছু কিছু জায়গায় এপ্রিল থেকেই অলরেডি অনেকে কালেক্ট করেছে, কিন্তু কে কিভাবে কালেক্ট করলো এটি আমাদের বিচার্য বিষয় নয়। আসলে অ্যাডমিশন ডেট অফ ডেডলাইনটি কি সেটি ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভেরি করে।
এই ক্ষেত্রে দেখার বিষয় হচ্ছে রোমানিয়ার অ্যাডমিশন প্রক্রিয়াগুলো অ্যাকচুয়ালি ফার্স্ট সেশনে যেটি শুরু হয় সেটি অনেক ইউনিভার্সিটি প্রায় শেষ। সেকেন্ড সেশনের অ্যাডমিশন প্রক্রিয়া আবারও শুরু হয়েছে। আপনারা চাইলে যারা এতদিন আনুষঙ্গিক ডকুমেন্টস সহ সবকিছু বিষয় মিলে বা একটা অ্যাটাস্টেশনের বিষয় আছে সবকিছু মিলে আপনারা সময়ে উপযোগী সিদ্ধান্তটি নিতে পারেননি, সেক্ষেত্রে সেকেন্ড সেশনটিকে আপনারা ধরে নিতে পারেন। তবে এটি খুব স্বল্প সময়ের জন্য এবং প্রতিটি ইউনিভার্সিটি সেই সুযোগটি থাকে না। যেমন আজকে আগস্ট 5, 2022, সেই থেকে আমরা বলবো দুটি সপ্তাহে কেবলমাত্র আপনারা পাবেন সেই অ্যাডমিশনটি, অর্থাৎ সেকেন্ড সেশনটি রিসিভ করার জন্য। যাদের ডকুমেন্টস রেডি আছে তারা এই দুই সপ্তাহ ইউজ করে আপনারা রোমানিয়া ইনটেক, অর্থাৎ সেপ্টেম্বর ক্লাস শুরু হবে বা অক্টোবর ক্লাস শুরু হবে এমন ইনটেকগুলো আপনারা ধরতে পারেন। রোমানিয়ার ব্যাপারে একটি বিষয় অবশ্যই স্পষ্ট করতে চাই, সাধারণত অ্যাডমিশন প্রক্রিয়াটি সাকসেসফুলি সম্পন্ন হলে ভিসা না হওয়ার সুযোগ থাকছে না বললেই চলে। সেক্ষেত্রে আনুষঙ্গিক বিষয়গুলো তো অবশ্যই দেখতে হবে, অর্থাৎ চেকলিস্টটি সঠিকভাবে আপনি সাবমিট করতে পারলেন কিনা সেটিও দেখার বিষয়। এবার আমরা আসব একটি আনকমন, মোটামুটি অ্যাভেলেবেল না, অনেকেই যেতে চাইবেন না, সেটি হচ্ছে কসোভো। আমাদের দেশ কেন, আমরা মোটামুটি পার্শ্ববর্তী কান্ট্রিতেও কিন্তু এম্বাসি বা কনসুলেট দেখতে পাই না, সেক্ষেত্রে আমাদের ভিসা প্রক্রিয়াটি নিয়ে অনেক জটিলতা আছে, একটি চ্যালেঞ্জিং বিষয় আছে, সম্ভবত কারণে এটিতে অনেকেই উদ্বুদ্ধ হন না। কিন্তু এটি একটি ভিসা যেখানে মাঝে আসলে ইন্টারভিউ ফেস না করে ভিসাটি করা যায়, সেক্ষেত্রে কসোভোর প্রক্রিয়াটি অফিসিয়ালি সম্পন্ন হতে মোটামুটি প্রায় 2 মাসের মতো সময় লেগে যায়। অ্যাপ্রক্সিমেটলি আমরা 3 মাস সময় ধরে যদি কথা বলি, অক্টোবরের ক্লাস স্টার্ট ডেটের জন্য যথেষ্ট সময় না থাকলেও এমার্জেন্সি বেসিস অর্থাৎ প্রিমিয়ার সার্ভিস নিয়ে আপনারা কিন্তু সেই অ্যাডমিশনটি সম্পন্ন করতে পারেন এবং সেটির জন্য সুনির্দিষ্ট টাইম আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলোর কথা বলছি, অর্থাৎ সেপ্টেম্বর রোমানিয়া এবং কসোভো, এটি আমরা সেপ্টেম্বর ইনটেককে ধরেই কথা বলছি। এবার আমরা যাব সেপ্টেম্বর নয় বরং জানুয়ারি ইনটেককে ধরে। ইউকের ব্যাপারটিও আমরা একটু রিপিট করতে চাই, আমরা যেটি বলেছি অলরেডি যে জানুয়ারি ইনটেককে ধরেই আপনারা ইউকের জন্য প্রসেস করবেন, আমরা ইউএসএর কথা বলেছি যেটি সেপ্টেম্বর 2023কে ধরে অবশ্যই করবেন, কেননা ইন্টারভিউ শিডিউলের বিষয়টি ফ্লেক্সিবল হয়ে আসছে, সহজকরণ করা হচ্ছে, বাট তার মানে এই নয় যে এখন বসে আমরা মেইন টেক বা জানুয়ারি 2023কে ধরে করতে পারব। এবার আমরা যাব আর কি কান্ট্রি আছে, কমন আরেকটি কান্ট্রি আছে সেটি হচ্ছে কানাডা। কানাডার ব্যাপারে যদি কথা বলতে হয় সেক্ষেত্রে স্কলারশিপ যদি নিতে চান, কেউ যদি সুপারভাইজারের মাধ্যমে কোনো ধরনের কো প্রোগ্রামগুলো অর্থাৎ কোঅপারেটিভ প্রোগ্রামগুলো নিতে চান, কিংবা থিসিস বেসড টট বেস না হয়ে যদি আমাদের মাস্টার্স প্রোগ্রামগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে সেপ্টেম্বর 2023কে কেন্দ্র করে আপনারা প্রসেস করবেন, সেটাই সব থেকে ভালো দিক হবে। এছাড়া জানুয়ারি বা মেইন টেককে ধরেও কিন্তু আপনারা, অর্থাৎ জানুয়ারি 2023 ইনটেককে ধরে জানুয়ারি যারা অ্যাডমিশন আছেন ব্যাচুলার ডিগ্রি বা ডিপ্লোমা বা অ্যাডভান্স ডিপ্লোমা এই সমস্ত প্রোগ্রামে যারা যেতে চান তাদের জন্য জানুয়ারি 2023 অটোমেটিকলি আপনারা ইজিলি কাজ করতে পারেন, প্রসেস করতে পারেন। আমাদের প্রথম কথাটি যেটি সেটি হচ্ছে মাস্টার্স, সেটি টট বেস না হয়ে যদি থিসিস বেস হয়ে থাকে বা রিসার্চ বেসড হয়ে থাকে তাহলে অবশ্যই সেপ্টেম্বর 2023কে ধরে আপনারা অ্যাডমিশন করবেন, সেক্ষেত্রে সুপারভাইজার সহ এই সমস্ত জটিলতা আপনারা পড়বেন না, অর্থাৎ এই স্বল্প সময় ধরে কিন্তু থিসিস বেস প্রফেসর খুঁজে পাওয়া বা সুপারভাইজার খুঁজে পাওয়া খুব মুশকিল একটি ব্যাপার, একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়ে যায়। সম্ভবত কারণে কানাডার বিষয়টিও আমরা স্পষ্ট করে জেনে নিতে পারলাম, যারা ব্যাচেলার ডিগ্রি ডিপ্লোমা অ্যাডভান্স ডিপ্লোমা এই সমস্ত প্রোগ্রামে যেতে চান তাহলে তাদের জন্য জানুয়ারি 2023 কিংবা মেইন টেকে ধরে করতে পারেন। এছাড়া যারা মাস্টার্স কিংবা টপ বেস নন তাদের জন্য অবশ্যই সেপ্টেম্বর 2023কে ধরে অ্যাডমিশন প্রক্রিয়াটি সম্পন্ন করা একটি সঠিক পদ্ধতি হবে বলে আমরা মনে করছি। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে অনেক জায়গায় ভিসা প্রসেস করা হচ্ছে বা অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। আমরা যদি সেন্টিনের দিকে তাকাই এখন আমরা গ্রিসের কথা বলতে পারি যেখানে আইএলটিএস ছাড়াও অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, সেখানেও একইভাবে স্পেসিফিক কোনো ডেট অফ ডেডলাইন নেই কিন্তু আমাদের মিনিস্ট্রি অ্যাপ্রুভাল থেকে শুরু করে ভিসা প্রসেসটিতে যাওয়ার জন্য যেই সময়টুকুন প্রয়োজন সেই ক্ষেত্রে সব থেকে সহজ উপায় হচ্ছে, ভালো উপায় হচ্ছে সেপ্টেম্বর নয় বরং জানুয়ারি 2023কে কেন্দ্র করে আপনার অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। স্ট্যাটিস্টিক্স কি বলছে, এম্বাসি স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখতে পাই, জানুয়ারি 2022 ভিসার সংখ্যা, সানজেনের যতগুলো ভিসা হয়েছে প্রথম সারিতে ছিল গ্রিসের ভিসা সাকসেস রেশিও। সঙ্গত কারণে আমরাও চেষ্টা করেছি আমাদের তরফ থেকে স্বল্প পরিসরে আমাদের ক্যান্ডিডেট যারা আছেন তাদেরকে গ্রিস অ্যাডমিশন প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য। গ্রিস এমন একটি জায়গা, অ্যাকচুয়ালি ভৌগোলিক নয়, শুধু হিস্টোরিক্যাল দিক থেকেও যদি আমরা চিন্তা করি খুবই সমৃদ্ধ একটি কান্ট্রি, কিন্তু ফিনান্সিয়ালি বা অনেকেরই হয়তো ব্যক্তিগত পছন্দ নাও থাকতে পারে কিন্তু ভিসা হওয়ার জন্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসবাস করার কারণে আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের
ভিউয়ারদের উদ্দেশ্যে আমাদের বিনীত অনুরোধ যে ভিসা সাকসেস রেশিওটিকে খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি দিক। তো সেই দিক থেকে চিন্তা করলে সঞ্জীবনের মাঝে গ্রিসের বিষয়টি কিন্তু সবার আগে চলে আসে। এছাড়া অন্যান্য বিষয়গুলো আমরা অবশ্যই পরপর কথা বলবো এবং এ নিয়ে যদি আরও কোনো আপডেট থাকে আমরা পরবর্তীতে আবারও কথা বলবো। ভিডিওটি অত্যন্ত দীর্ঘ করতে চাই না বিধায় আমরা আজকে এই পর্যন্তই কথা বলছি। আমরা সামারিতে বলতে চাই, সেপ্টেম্বর ইনটেকে ধরে দু একটি কান্ট্রি ছাড়া বাকি সবকটি কান্ট্রির জন্য জানুয়ারি ইনটেকেই আমাদের এডমিশন প্রক্রিয়াটি এখন পুনরায় চলছে এবং মাদ্রাজ কনসালটেন্টের পক্ষ থেকে যারা এডমিশন প্রক্রিয়া সম্পন্ন করতে চান তাদের জন্য বলবো জানুয়ারি ইনটেকে ধরে এটি প্রপার টাইম যে আপনারা আপনাদের এডমিশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন। এবং আগে থেকে এডমিশন করলে যে বিষয়টি পাওয়া যায় সেটি হচ্ছে ফিনান্সিয়াল একটু সুবিধা পাওয়া যায়, একটু স্কলারশিপ আনিয়ে দেওয়া বা কিছু প্রমোশনাল অফার থাকলে সেটিও আপনাদের পক্ষে আনিয়ে দেওয়া যায়। সঙ্গত কারণে এটি একটি সঠিক সময় আমরা জানুয়ারি ইনটেকে ধরেও কাজ করতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো টপিকে আবার কথা হবে। ধন্যবাদ।